আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলোর থেকে একটু আলাদা, বা বলতে পারো অনেকটাই আলাদা। প্রথমেই তোমাদের সবাইকে একটা বড় থ্যাংক ইউ এবং অনেক ভালোবাসা। তোমরা পাশে আছো, আমায় বিশ্বাস করছো, তাই আজকে ইউটিউবের এই চ্যানেলটাতে 100K সাবস্ক্রাইবার হওয়া সম্ভব হয়েছে। তোমাদের ভালোবাসা আর বিশ্বাস না থাকলে কখনোই সেটা হতো না, এবং আমি বিশ্বাস করি তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থাকবে। আজকের ভিডিওতে আমি আমার জার্নির কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও কোথায় কোথায় ভুল করো, কেন ওজন কমে না, তার টিপসটাও এর মাঝেই দেব, যাতে দুটো জিনিসের মিলটা ভালো করে বুঝতে পারো। তাহলে চলো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং তারপরে আমাকে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমিও তোমাদের মতো একদিন ওয়েট লস জার্নিটা শুরু করেছিলাম, এবং যারা আমার বিফোর আফটার ছবি দেখোনি তাদেরকে একবার এই ছবিটা দেখিয়ে দিই। আমার যখন 27 বছর বয়স তখন এরম একটা চেহারা ছিল, মোটা ছিলাম কিন্তু অসুস্থ ছিলাম না। এই মোটাটা দীর্ঘদিন থাকার পরে যখন আমার 35 বছর বয়স হয় তখন এরম একটা চেহারা হয়, মোটাটা আরো বেশি হয়ে গেছে এবং তার সাথে অনেক রকম অসুখও শুরু হয়ে যায়। সে জায়গাটার থেকে আমার যখন ওয়েট লস জার্নি শুরু হয়, তারপরে ধীরে ধীরে আমার চেহারাটা এরম হয়ে যায়, এবং সেই 35 বছর বয়স থেকে আজকে 51 বছর বয়স অবধি আমি এই রাস্তাটায় হেঁটেই চলেছি। রোজ নতুন কিছু শিখছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, আর আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে সেটা হাতে ধরে শেখাচ্ছি। ঠিক এরকমই ইউটিউবের জার্নিটাও আমার হঠাৎ করেই শুরু হয়। যখন লকডাউন হয়ে যায় অনেকেই তখন ইউটিউব চ্যানেল খোলে, আমিও তার মধ্যে একজন। আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে কারণ ছিল আমার ভয়। লকডাউনের আগের দিন অবধি আমার সেন্টারে অনেক লোক আসতো নিজেকে সুস্থ করতে, এবং আমি যেহেতু একা থাকি, লকডাউন হতেই আমার কিরম অস্থির লাগতে শুরু করলো। কোনো লোকের সাথে কথা হচ্ছে না, সারাদিন বাড়িতে একা একা আছি, এবং তখনই আমি ঠিক করলাম তোমাদের সাথে কথা বলবো। অনলাইনে কথা বলতে কোনো বাধা নেই, ভাইরাস ট্রান্সফারও হবে না, আর আমার এই একা থাকাটা, লোকের সাথে কথা না বলতে পারাটাও দূর হয়ে যাবে। তোমরা ভেবে দেখো, অনেকেই সেই সময় চ্যানেল খুলেছিলে কিন্তু ভিউ পাওনি, যতটা আশা করেছিলে ততটা রেজাল্ট হয়নি, তাই অনেকে বন্ধ করে দিয়েছো। ওয়েট লস জার্নিতেও লোকে একই কাজ করে, ভাবে শুরু করার সাথে সাথেই অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে, এবং তাদের আশা মতো যখন রেজাল্ট পায় না অনেকেই মাঝরাস্তায় ছেড়ে দেয়। এই কারণে একটা পয়েন্ট সবসময় মাথায় রেখে দেবে, শেষ অবধি না পৌঁছে কোনো জিনিস ছেড়ে দেবে না। তোমরা শুনলে অবাক হবে, লাস্ট 3 বছর অবধি আমি পৌঁছেছিলাম 10,000 সাবস্ক্রাইবারে, এবং এই 1 বছরে 90,000 সাবস্ক্রাইবার হয়েছে। তাহলে বুঝতেই পারছো গ্রোথটা কিরকম। এইটা হওয়ার কারণ অনেকগুলো আছে। কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে, ছাড়লে চলবে না, এটা তো তোমরা বুঝতেই পেয়েছো। সেটা তো আমি 3 বছর ধরে করেই চলেছিলাম, যার জন্য 0 সাবস্ক্রাইবার থেকে 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল। কিন্তু শুধু কনসিস্টেন্ট কাজ করলে হবে না তো, যেমন শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করে আলটিমেটলি রোগা অবধি পৌঁছানো যায় না, তার জন্যে স্পেশালাইজড নলেজ দরকার হয়। এবং আমিও যখন স্পেশালাইজড নলেজ নিলাম যে অলরেডি সাকসেসফুল এই ফিল্ডে, তার থেকে তখনই আমার উন্নতিটা বাড়তে শুরু করলো। ঠিক সেরকমই তুমি যদি মনে করো ইন্টারনেট দেখে ডায়েট চার্ট ফলো করে তোমার পুরোপুরি সফলতা আসছে না, তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে, যে তোমার থেকে অনেকটা বেশি জানে। সঠিক নলেজ এবং একটা জিনিসে ধরে থাকা, তাহলেই সফলতা আসবে।
শুধু কাজটা করে যাচ্ছ, সঠিক কাজটা করছো না, তাহলে সফলতাটা আসবে না। আমার যেরম 10,000 সাবস্ক্রাইবার হতে সেরম বিশেষ কোনো নলেজের দরকার পড়েনি, একভাবে কাজ করতে করতে হয়ে গেছে। কিন্তু বিশেষ নলেজ না হলে 1,00,000 সাবস্ক্রাইবার হতো না। ঠিক সেরকমই 5 কিলো, 10 কিলো, 15 কিলো ওজন কমাতে বিশেষ কারুর পরামর্শ ছাড়াও শুধু ভিডিও দেখে টিপস ফলো করেই টার্গেটে পৌঁছে যেতে পারবে। কিন্তু এর থেকে বেশি ওজন কমাতে গেলে, শরীর সুস্থ রাখতে হলে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে তোমাকে বিশেষ পরামর্শ নিতেই হবে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, যখন কোনো সমস্যায় পড়বে, কোনো রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না দেখবে, তখন বুঝতে পারবে তোমার দিক থেকেই কোনো গন্ডগোল হচ্ছে, তোমাকেই সেটা ঠিক করতে হবে। এটা না ভেবে অনেকেই ভাবতে থাকে উল্টো দিকের কারুর গন্ডগোল, তোমার ভাগ্যের গন্ডগোল, বা তুমি বুঝতেই পারছো না কি হচ্ছে। এই কথাগুলো বললে নিজের দায়িত্বটা এড়িয়ে যায়, তার রেজাল্টে আসলে কিছু হয় না। যখনই দেখবে মনের মতো রেজাল্ট হচ্ছে না, তখনই সেটা অ্যানালাইজ করবে। তুমি নিজে বুঝতে পারলে সমস্যাটা খুব ভালো, আর না বুঝতে পারলে এক্সপার্টের সাথে কথা বলবে। আজকে 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে অনেকগুলো জিনিস আমার কাছে খুব পরিষ্কার, এবং এই জিনিসগুলো তোমার ওয়েট লস জার্নিতেও একইভাবে কাজ করবে। প্রথম হচ্ছে তোমার গোল কি, তুমি কোথায় পৌঁছাতে চাও, সেটা তোমার কাছে ছবির মতো পরিষ্কার হতে হবে। দ্বিতীয় হচ্ছে তুমি সেই গোলে পৌঁছাবার জন্যে নিজে কতটা পরিশ্রম করবে, কতটা ডিসিপ্লিনড হবে। তুমি চাইছো একটা ভালো রেজাল্ট, অথচ কাজের বেলায় তুমি সেটা করছো না, তাহলে কখনোই সেই রেজাল্টটা তুমি পেতে পারো না। ইউটিউব ভিডিওর ক্ষেত্রেও ঠিক একই, যেদিন যে সময় তোমার ভিডিও পাবলিশ হওয়ার কথা, তোমার যতই অসুবিধা থাকুক না কেন, সেই সময় তোমার ভিডিওটা পাবলিশ হতেই হবে। জীবনের প্রত্যেকটা জিনিসই একইভাবে কাজ করে, ফেলিয়ারটাও একই কাজ করলে ফেল হয়, আর ঠিক সেরমভাবেই যারা সাকসেসফুল হয় যে কোনো ক্ষেত্রেই, সেই সাকসেসের মন্ত্রটাও একই থাকে। এবং 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে তুমি এগোচ্ছ কিনা, তুমি যে রেজাল্টটা চাও সেই রেজাল্টের কাছে পৌঁছাচ্ছ কিনা। যদি সেই রেজাল্টের কাছে না পৌঁছাও, তাহলে বুঝতে হবে কোথাও তোমার প্রসেসে গন্ডগোল আছে। অনেকেরই দেখা যায় ওজনটা কমে যাচ্ছে অথচ শরীর খারাপ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, খুশকি হচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, ঠান্ডা লাগছে, পেট খারাপ হচ্ছে। তার মানে হচ্ছে সে ঠিকভাবে ওজনটা কমাচ্ছে না। ঠিক সেরকমই ইউটিউব ভিডিওতেও পপুলার অনেকে অনেকভাবে হতে পারে, কিন্তু তুমি নিষ্ঠার সাথে সঠিক কাজটা করে গেলে তোমার সেই পপুলারিটিটা অনেক দিন বা সারা জীবন থেকে যাবে। আর তুমি যদি খারাপভাবে সেই পপুলারিটিটা পাও, তাহলে সেটা যত তাড়াতাড়ি পাবে তত তাড়াতাড়ি তার ক্ষতিটাও হবে। আজকের আমি 100K সাবস্ক্রাইবার হয়েছে বলে তোমাদের সাথে এই সাকসেসটা শেয়ার করব বলেই এই ভিডিওটা বানাচ্ছি, এবং এর সাথে ওজন কমাটারও কতটা সম্পর্ক সেটাও তোমাদেরকে বলছি। আমি যেরম ওজন কমাতে পেরেছি, আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের বহু মানুষেরও ওজন কমাতে পারছে, সেরকম তুমিও সঠিকভাবে কাজটা করলে, সঠিকটা জানলে অবশ্যই ওজনটা কমাতে পারবে। যদি ওজনটা না কমে, তাহলে অবশ্যই দেখো তোমার কোথায় গন্ডগোল হচ্ছে। আর তাছাড়া প্রতি শনিবার আমার 2 ঘন্টার জুম সেশন হয়, সেখানে আমি অনেক কিছু শেখাই। তুমি যদি চাও সেই সেশনে জয়েন করার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।